হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার সবাইকে স্বাগতম যারা নিউজ অফ নিউ লাইফ চ্যানেলের পক্ষ থেকে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে শুক্রবারের চাকরির ডাক যে পত্রিকাটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো তো সেটা হচ্ছে তিন জানুয়ারি দু হাজার বিশের তো চলুন বন্ধুরা আমরা না করে ভিডিওটা শুরু করি তার আগে একটু কথা বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে এগোণ্ডে বাজিয়ে দিন যাতে আমরা পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আপনি আপনার নোটিফিকেশন আকারে আপনার পেয়ে থাকবেন তো বিয়র্স চলুন আমরা ভিডিওটি শুরু করি এটা হচ্ছে সপ্তাহিক চাকরি ডাক পত্রিকা শুক্রবার তিন জানুয়ারি দু প্রথমে যেটা আমরা চাকরি খবরের লক্ষ্য করি যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি চল্লিশ জন এখানে চল্লিশ জন সহগ্রাহী সহকারী প্রোগ্রামার চল্লিশ জন বেতনভাবে বাইশ থেকে তিপ্পান্ন হাজার টাকা এখানে তারপর হচ্ছে সেনাবাহিনীদের যোগ দিন পঁচাশীতম পঁচাশি বি এম ই দীর্ঘমেয়াদী কোর্স এখানে বয়স হতে আপনার সতেরো থেকে একুশ বছর এবং হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তারপর যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আপনার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এখানে লোক নেওয়া হবে নয়জন নয় জনের মধ্যে আপনার সুপ্রিম কোর্ট বিভাগে হচ্ছে পাঁচজন এবং কি আদালতের জন্য তিনজন এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের জন্য একজন এরপর যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে শরীফ মেলামেন ইন্ডাস্ট্রিজ এখানে ইলেক ইলেকট্রিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ার নেওয়া হবে আগে ফ্লোর সুপারভাইজার নেওয়া হবে আপনারা ষোলো জানুয়ারির মধ্যে এটা আবেদন করতে পারবেন তারপর যেটা হচ্ছে জেলা প্রশাসক বরিশাল বরিশালের পদের সংখ্যা হচ্ছে আপনার ছাব্বিশ জন অভি নিবে ছাব্বিশ জন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপর বড় যেটা চাকরির সার্কুলার হচ্ছে সেটা হচ্ছে সেনা সেনাবাহিনীর চাকরি সেনাবাহিনী সেনাবাহিনীর অসামরিক স্থায়ী বা অস্থায়ী চাকরি পদের সংখ্যা হচ্ছে চারশো ছয়জন অভিস আছে বুক বাইন্ডার বাবুচি পরিচ্ছন্ন কর্মী বা তাবাহক বাবুচ্চি অভিসকরণিক সহকারী বাবুচি মেস ওয়েটার বাবুচি সহকারী মেস ওয়েটার মেসোয়েটার ব্রাহ্মণবাড়িয়া মেস ওয়েটার কুড়িগ্রাম বাবুচি পাবনা জামালপুর নাটোর টেন্ডাল দিনাজপুর মেস ওয়েটার রংপুর মেস ওয়েটার রংপুর লস্কর ঝালকাটি মাদারীপুর বরিশাল অফিস চাতপুর। তো এখানে বন্ধুরা আপনারা অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী এবং এস এসসি এস এসি পাশে আপনারা দেখতে পারবেন এখানে সর্বনিম্ন আট হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন এখানে আসে আপনারা পুরোটাই এই চাকরির এই সার্কুলারটা আপনারা কিনে নিতে কিনে নিতে পারেন অথবা পুরোটা বিট দেখার জন্য আপনারা দেখতে পারেন এরপর যেটা লক্ষ্য করা আছে সেটা শক্তি ফাউন্ডেশন ফর উইনম্যান পদসংখ্যা আছে দুশো ষাট জন এখানে এরিয়া সুপারভাইজার নেবে বিশ জন উনচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বেতন শাখা ব্যবস্থাপক হচ্ছে আপনার চল্লিশ জন একত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন সিনিয়র ক্রেডিটার অফিসার হচ্ছে বি দুশো জন তারপর হচ্ছে রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ একান্ন জন এখানে হচ্ছে আপনার প্রভাষক নেওয়া হবে তারপর হচ্ছে সহকারী শিক্ষক নেওয়া হবে একত্রিশ জন জুনিয়র শিক্ষক দুইজন হিসাবকরণিক দুইজন এরপর যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি হচ্ছে ছেষট্টি জন আপনারা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এখানে ছাব্বিশটি জেলার সাতাশিটি উপজেলায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য পাঁচ থেকে সাতজন করে নেওয়া হবে এবং সিবিএইসি অপারেশন প্ল্যানের এসএসসি পাস সম্মানের যোগ্যতা হতে হবে তারপর হচ্ছে ব্র্যাকে ব্যাংক ব্রাকের চাকরি জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা বাইশ হাজার টাকা বেতন কর্মসূচি সংগঠক হচ্ছে সত্তর হাজার নয়শো টাকা বেতন এগুলো স্নাতক পাস লাগবে তারপর হচ্ছে পিরোজপুর পৌরসভা কার্যালয় এখানে একটা নিয়োগ দেওয়া আপনার দেখুন এই হচ্ছে চাকরি ডাকের প্রথম পাতা আমরা শেষ পাতায় যাব এরপরে বন্ধুরা আমরা শেষের পাতায় চলে আসলাম তিন জানুয়ারি দু তো সপ্তাহে চাকরি ডাক তো এখানে আছে এখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পাঁচজন লোক নেওয়া হবে নিরাপত্তা প্রহরী আট হাজার থেকে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন বয়স তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর হচ্ছে রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে ওই যে প্রথম পৃষ্ঠার পরে যেটা আমরা দেখছিলাম এখানে আরও কিছু লোক নিবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার ওপারট একজন পিও নায়া ছয়জন সিকিউরিটি গার্ড পাঁচজন সাফাইনোগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে সমিতি এখানে আপনার কিছু নেওয়া হবে তারপর বাংলাদেশ সেনাবাহিনীতে যেটা আমরা প্রথম পাতায় দেখছিলাম সেটার এখানে দেখতে পারবেন সেনাবাহিনী হচ্ছে একুশ আটে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া হয়েছে এবং সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন সাতাইশ বারো দু হাজার উনিশ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এখানে লোক নেওয়া হবে সহকারী প্রধান শিক্ষক একজন সহকারী প্রধান শিক্ষক হচ্ছে বাংলা ভার্সন একজন সহকারী শিক্ষিক শিক্ষক শিক্ষিকা অনেকজন ছয়জন নেওয়া হবে আর কিছু আছে কম্পিউটার অফিস সহকারী এখানে অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে নাটোর পল্লী বিদ্যুতের লোক নেওয়া হবে সহকারী কে মহিলাদের জন্য দুইজন এখানে আঠারো থেকে বত্রিশ হাজার টাকা বেতন অফিস সহায়ক পনেরো থেকে সাত হাজার টাকা বেতন দুইজন চারটি পাত্র পুস্ক্রম বোর্ড বোর্ড এখানে এটা ওই প্রথম পৃষ্ঠার পরে এখানে এটা আসছে তারপর হচ্ছে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের চাকরি হচ্ছে সহকারী কেশিয়ার মহিলাদের জন্য আঠারো থেকে বত্রিশ হাজার টাকা বেতন এস এস সি যোগ্যতা হতে হবে সিলেট পল্লী বিদ্যুতের সম্বন্ধিত একে চাকরি এটা সহকারী কেশের মহিলাদের জন্য আঠারো থেকে বত্রিশ হাজারটা বেতন দুইজন লোক নেওয়া হবে এখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সমমান যারা তারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক বরিশালের প্রথম পৃষ্ঠার পরে এখানে এটা দেওয়া হয়েছে তারপর এখানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম বিস্টার পরে এখানে বাকিরা অঙ্ক দেওয়া হয়েছে তারপরে এখানকার নিয়োগ আছে প্রাণ আরে ফেলে সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ এবং মহিলা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ ও আঠারো থেকে ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি হতে হবে তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে লোক নেওয়া হবে তিনজন বুক কুক কুকার যারা রান্না বান্না করে তারা তারপর হচ্ছে আপনার এখানে একজন একজন অনেক কয়েকটা লোক নেওয়া হবে আপনারা দেখতে পারবেন এখান থেকে শেষ তো এই হলো আমাদের চাকরি ডাক সপ্তাহে চাকরির ডাক তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবের কাছে এটা শেয়ার করবেন যাতে তারা এই চাকরি পেপারটা পেয়ে উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ